প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনী 9.1-এর 22 থেকে 24 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। 22 নম্বর সমস্যাটা দেওয়া আছে যে 10 এ = 1/√3 হয়, তবে cos² a - sec² a / cos² a + sec² a এর মান নির্ণয় করো। তাহলে সমাধান তো যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব, যে 10 a = 1/√3। এটার মানে আমরা জানি যে 10θ = লম্ব বাই ভূমি, এটা আমরা জানি টেরা লম্বা ভূত। তাহলে এখানে 1 হচ্ছে এখানে লম্ব এবং √3 হচ্ছে এখানে ভূমি। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে ব্যাপারটা আর ক্লিয়ার হবে। তাহলে এখানে আমরা লিখব লম্ব সমান 1 এবং ভূমি হচ্ছে √3। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি একটা সমকোণী ত্রিভুজ, যেটার এখানে যেহেতু 10a আছে তাহলে a কোণের সাপেক্ষে, এখন এই যে এটা a কোণ, তাহলে a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC, তাহলে BC এর মান হচ্ছে এখানে 1 এবং ভূমি AC এর মান হচ্ছে এখানে √3। এখন আমাদের এই যে AB অর্থাৎ অতিভুজের মান বের করতে হবে। তাহলে পিথাগোরাস থেকে আমরা যে সূত্র পাই যে অতিভুজের স্কয়ার = লম্বর স্কয়ার ভূমির স্কয়ার, তাহলে পিথাগোরাস হতে তাহলে আমরা লিখব যে পিথাগোরাসের সূত্র, সেটা আমরা শিখেছিলাম যে অতিভুজের স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে AB, অর্থাৎ এই যে সমকোণ দেখতেছি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজের স্কয়ার = ভূমির স্কয়ার লম্বর স্কয়ার, বা লম্বর স্কয়ার ভূমির স্কয়ার একই কথা। তাহলে এখানে AC এর মান হচ্ছে এখানে √3 তার স্কয়ার, BC এর মান হচ্ছে 1 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা √3 হলো স্কয়ার মানে শুধু 3 এবং 1 স্কয়ার মানে শুধু 1, মানে এটা 4। তাহলে AC এর মান উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে AB এর মান পাওয়া যাবে 2। তাহলে AB এর মান আমরা পেলাম এখানে 2। এখন আমাদের এই যে কোসেক বের করতে হবে। তাহলে কোসেক a সমান হচ্ছে এই কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব, কারণ কোসেক হচ্ছে সাইনের অপোজিট, কারণ সাইন থিটা আমরা জানতাম যে সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে BC, অতিভুজ হচ্ছে AB। তাহলে সাইন থিটার এর অপোজিট হচ্ছে কোসেকে, তাহলে কোসেকে 2/1 = 2 হবে। এরপর আমাদের সেক বের করতে হবে, কারণ এখানে সেকে এর মান নির্ণয় করতে হবে, সেক স্কয়ারে আছে এখানে, তো সেকে নির্ণয় করব আমরা। তাহলে সেকে সমান আমরা লিখতে পারবো যে সেক হচ্ছে cos এর বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, কারণ cos থিটা সমান আমরা জানতাম যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √3/2। এটা মনে রাখার কৌশল যে কবরে ভূততি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে cos হচ্ছে sec এর বিপরীত, তাহলে cos থিটা বা cos a কোণের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই a কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে এটার উল্টাটা। তাহলে এই মান দুটো আমরা বের করে নিলাম। এখন আমরা এই প্রদত্ত রাশি যেটা সেটা লিখব cos² a - sec² a / cos² a + sec²। এখন এই মান বসাই দেব, অর্থাৎ cosec a হচ্ছে 2 এবং স্কয়ার আছে এইজন্য 2 এর স্কয়ার, sec a হচ্ছে 2/√3 এবং a স্কয়ার। নিচে ঠিক একই ভাবে। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, 2 স্কয়ার মানে 4 - 2/√3 হোল স্কয়ার মানে 4/3, কারণ স্কয়ার রুট ভ্যানিশ হয়ে এখানে যাবে। নিচে একই কাজে, এখানে প্লাস এখানে মাইনাস। এখন এই যে ভগ্নাংশ এটার এখন লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ লসাগু হচ্ছে এখানে মনে 1 আছে, তাহলে 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। 3 দ্বারা 1 কে ভাগ করলে 3 হয় এবং এই 4 কে 3 দ্বারা গুণ করে দিলে 12 হয়। এখন এই 3 দ্বারা যে 3 কে ভাগ করে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 হয়। নিচের কাজটা ঠিক একই ভাবে করা হয়েছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 12 - 4/3 নিচে 12 + 4/3। তাহলে 12 থেকে 4 গেলে 8 হয়। তাহলে এটা তাহলে এখানে থাকে হচ্ছে 8/3 এবং নিচে থাকে হচ্ছে 16/3। হ্যাঁ, এখন এই যে 8/3 এটা 16/3 এর সাথে ভাগ অবস্থা আছে। তো ভাগের কাজ কি? তাহলে ভাগের কাজ হচ্ছে এটা ভগ্নাংশ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 8/3 ভাগ হচ্ছে এখানে 16/3, অর্থাৎ এখানে 8/3 ঠিক থাকবে गुण हुए लव जाबे हरे हर जाबे लबे अर्थात 3/16 তাহলে এটা সমান সমান আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারবো। তাহলে এখানে 3 কাটা যাবে, 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 এবং 16 কে 8 দ্বারা ভাগ করলে হয় 2। এটা কাটাকাটি করে তাহলে এটার आंसर হবে হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 23 নম্বর সমস্যাটা সমাধান করব। দেওয়া আছে কোসেক - cot a = 4/3। তাহলে আমাদের জানা আছে, আমরা একটা সূত্র জানি যে cos স্কয়ার - cot স্কয়ার = 1। তাহলে এটা a স্কয়ার - b স্কয়ারের সূত্র, অর্থাৎ এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার - b স্কয়ার। আর a স্কয়ার - b স্কয়ারের সূত্র হচ্ছে a + b * a - b। এর জায়গায় আছে cosec এবং b এর জায়গায় আছে cot। তাহলে আমরা ওই সূত্রটা এখন ইউজ করি, অর্থাৎ cosec + cot a cosec - cot a। এখন এই যে cosec प्लस कॉट एटार मान निर्णय करते हैं। एखन ये कोसेक माइनस कॉट एटार मान देवा आछे होच्छे 4/3। ताहले मान बसाई दिलाम, अर्थात एखाने एटा गुण दिलेও হয় ডট দিলেও হয় একই কথা 4/3। এখন এই 4/3 ডানে গিয়ে 1 এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কোসেক প্লাস কট = 1/4/3। এখন 1 এর সাথে এখানে এই লাইনের পরে আমরা যেটা লিখতে পারি 1 ভাগ এখানে 4/3 আর ভাগের কাজ কি 1 गुण 3/4 হবে, তাহলে এটার आंसर হবে 3/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 24 নম্বর সমস্যার সমাধান করব। দেওয়া আছে cot a = b/a। তাহলে এখানে cot a cot থিটা সমান আমরা জানতাম যে ভূমি বাই লম্ব, এটা 10 এর অপোজিট। tan থিটা সমান আমরা জানতাম লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, যেটা মনে রাখার কৌশল যে টেরা লম্বা ভূত, টেরা মানে 10, লম্ব মানে লম্বা মানে লম্ব, ভূমি মানে মানে ভূত মানে ভূমি। তো 10 হচ্ছে কটের অপোজিট। তাহলে এখানে থিটার জায়গায় a আছে, তাহলে আমরা লম্ব এখানে a এবং ভূমি এখানে b। তাহলে আমরা যদি চিত্র আঁকি তাহলে এখানে লম্ব হবে এখানে 1 এবং ভূমি হবে b। আমাদের এখন ওই যে ab এর মান বের করতে হবে, অতিভুজের মান বের করতে হবে। তাহলে পিথাগোরাস সূত্রে ab স্কয়ার, এখানে লম্ব হচ্ছে bc অর্থাৎ a স্কয়ার, ভূমি হচ্ছে ac অর্থাৎ b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাই ab মান উভয় পক্ষে রুট করে দিলে ab সমান আমরা পাই √a² + b²। এখন এটাই হলো অতিভুজের মান। এখন এখানে যেই রাশিটা দেওয়া আছে a sin a b cos a, এখন sin a সমান আমরা কি পাই, sin a সমান a কোণের সাপেক্ষে a কোণের বিপরীত বাহু যেটা সেটা লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ, cos a সমান ভূমি বাই অতিভুজ। এখন প্রদত্ত রাশি যেটা সেটা লিখলাম, প্রদত্ত রাশি হচ্ছে a sin a - b cos a / a sin a + b cos a। এখন আমরা মান বসাই দিলাম, তো a sin এর মান আমরা বের করেছি a বাই √a² + b² এবং cos এর মান হচ্ছে b বাই √a² + b²। এই মানগুলো এখন বসাই দিলাম। এখন যেহেতু এটা ভগ্নাংশ অবস্থা আছে, তাহলে উপরে যে ভগ্নাংশটা এটা লসাগু হচ্ছে √a² + b², নিচের লসাগু হচ্ছে √a² + b²। এখন এই লসাগুকে যদি এই যে হর দ্বারা ভাগ করে 1 হয়, 1 কে আবার a দ্বারা গুণ করলে এখানে a² হয় এবং এখানে হয় হচ্ছে b²। উপরে হয় তাহলে মাইনাস, তাহলে এই যে এটাতে যে ভ্যানিশ হয়ে যায় এটা তো আর বলার দরকার নেই, তো এই হর এখানে ভ্যানিশ হয়ে যায়। তাহলে উপরে থাকে a² - b², নিচে থাকে a² + b²। এটা যদি না বুঝে থাকো আরেকবার আমি বুঝাই দিই। যেমন সাপোজ মনে করো যে উপরে আছে a² - b², নিচে আছে হচ্ছে a² + b² তার রুট, তো এটার সাথে ভাগ হচ্ছে a² + b², নিচে হচ্ছে √a² + b²। এখন ভাগের কাজ কি, ভাগের কাজ হচ্ছে এটা গুণ হয়ে উল্টায় যাবে, অর্থাৎ এখানে এই যে a² + b² নিচে যাবে আর √a² + b² উপরে যাবে। তাহলে উপরে এই যে এটা ভ্যানিশ হয়ে যায়, নিচে থাকে হচ্ছে a² + b², তাহলে উপরে থাকে হচ্ছে a² - b², নিচে থাকে a² + b²। তো এটাই হচ্ছে आंसर। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা 25 নম্বর সৃজনশীল সমাধান করব।